everyone. Welcome to the Tenmin School Admission Program. আজকে আমাদের ক্লাস হচ্ছে মোলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আর এই চ্যাপ্টারে আমি তোমাদের সাথে আছি রাক্কান আফসারা তুশি। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমাদের ফার্স্ট টপিক হাইব্রিডাইজেশন। 1931 খ্রিস্টাব্দে বিজ্ঞানী পিনা স্পলিং অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ প্রদান করেন। এখন এই হাইব্রিডাইজেশন কি? বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে পরে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলে সংকরণ বা হাইব্রিডাইজেশন। আর এই সংকরণ প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটাল সমূহকে বলা হয় সংকর অরবিটাল। অরবিটাল সংকরণ মতবাদ, এখানে চারটা পয়েন্ট আছে। ফার্স্ট পয়েন্ট, শুধুমাত্র একক বিচ্ছিন্ন পরমাণুর অরবিটালের সংকরণ হতে পারে। দুই নম্বর পয়েন্ট, একই শক্তি স্তরে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ সংকরণে অংশগ্রহণ করে। সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ঠিক ততটি সমশক্তির সংকর অরবিটাল সৃষ্টি হয়। সংকরণের প্রকৃতি থেকে অণুর প্রকৃতি ও অণুর মধ্যকার বন্ধন কোণ থেকে ধারণা পাওয়া সম্ভব। এখানে আমরা এই চারটা পয়েন্ট মনে রাখার জন্য চারটা কিওয়ার্ড মনে রাখব। যে কিওয়ার্ডগুলো মনে রাখলে আমরা বুঝতে পারবো যে অপশনটা ঠিক নাকি ভুল। তাহলে এই কিওয়ার্ডগুলো কী কী? একক বিচ্ছিন্ন পরমাণুর, সমশক্তি সম্পন্ন অরবিটাল, সমশক্তির সংকর অরবিটাল ঠিক ততটি, অর্থাৎ সংকরণে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে ততটি সমশক্তির সংকর অরবিটাল সৃষ্টি হবে, অণুর প্রকৃতি ও অণুর মধ্যকার বন্ধন কোণ থেকে ধারণা পাওয়া সম্ভব। এখন আমরা সংকরণের প্রকারভেদগুলা আর এদের উদাহরণ দেখব, যেগুলা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রথমে যেটা আছে sp3 হাইব্রিডাইজেশন, এর উদাহরণ কি? মিথেন। এখানে চতুস্তলকীয় গঠন হবে আর বন্ধন কোণ কত হবে? 109.28 ডিগ্রি। তাহলে sp3 হাইব্রিডাইজেশনের উদাহরণ কি? মিথেন, চতুস্তলকীয় গঠন আর বন্ধন কোণ 109.28 ডিগ্রি। sp2 হাইব্রিডাইজেশন, এর উদাহরণ ইথিন। এখানে গঠন হবে সমতলীয় ত্রিভুজাকার বা ট্রাইগোনাল আর বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। এরপর sp হাইব্রিডাইজেশনের উদাহরণ হচ্ছে ইথাইন। এখানে সরল রৈখিক গঠন হবে আর বন্ধন কোণ 180 ডিগ্রি। তাহলে আরেকবার রিপিট করছি, sp3 হাইব্রিডাইজেশনে চতুস্তলকীয় গঠন, বন্ধন কোণ 109.28 ডিগ্রি, sp2 হাইব্রিডাইজেশনে সমতলীয় ত্রিভুজাকার গঠন, বন্ধন কোণ 120 ডিগ্রি, আর sp হাইব্রিডাইজেশনে সরল রৈখিক গঠন, বন্ধন কোণ 180 ডিগ্রি। এবার sp3d, sp3d সংকরণ, এর উদাহরণ হচ্ছে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড। এখানে ত্রিকোণাকার দ্বি পিরামিড গঠন হয়। এরপর sp3d2, এটার উদাহরণ হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড বা SF6। এখানে অষ্টতলকীয় গঠন হবে। তারপর হচ্ছে sp3d3 সংকরণ, এটার উদাহরণ হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড বা IF7। এখানে পঞ্চভুজীয় দ্বি পিরামিড গঠন হবে। তাহলে sp3d-র উদাহরণ হচ্ছে PCl5 ত্রিকোণাকার দ্বি পিরামিড গঠন, এরপর sp3d2 সালফার হেক্সাফ্লোরাইড অষ্টতলকীয় গঠন, আর লাস্ট ওয়ান sp3d3, এখানে হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লোরাইড পঞ্চভুজীয় দ্বি পিরামিড গঠন। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এখানে যে যৌগগুলো আছে প্রত্যেকটারই
গঠন আকৃতি, বন্ধন কোণ, অণুর আকৃতির নাম, তারপর হচ্ছে যৌথতা স্তরে ইলেকট্রন জোড় কয়টা আছে বা সংকরণ কোন ধরনের হয়, কোয়েশ্চেনগুলো খুবই কমন। দেখা যায় যে প্রত্যেকবারই মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোয়েশ্চেন থাকে, তাই এই ছকগুলো এমনকি আগে যেগুলো পড়ালাম যে সংকরণের প্রকারভেদ অর্থাৎ SP3D, SP3D2 এর উদাহরণ কোনটা বা এদের বন্ধন কোণ কত, আকৃতি কেমন হবে, এগুলো ইম্পর্ট্যান্ট আর এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ভালো মতো পড়তে হবে। তাহলে প্রথমেই আছে বেরিলিয়াম ক্লোরাইড। এখানে এসপি সংকরণ হয় যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড় দুই জোড়া। অণুর আকৃতি হবে সরল রৈখিক আর বন্ধন কোণ যেহেতু সরল রেখা তাহলে হবে 180 ডিগ্রি। এরপর হবে বোরন ট্রাইক্লোরাইড, সরি এখানে বেরিলিয়াম এসেছে, এটা হবে বোরন ট্রাইক্লোরাইড। এখানে এসপি টু সংকরণ হবে যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড় তিন জোড়া। এখানে আমরা দেখতে পাচ্ছি তিন জোড়া। অণুর আকৃতি হবে সমতলীয় ত্রিভুজ আকার আর গঠন আকৃতি এখানে দেয়া আছে, বন্ধন কোণ হবে 120 ডিগ্রি। মিথেন, এটা হয় sp3 সংকরণ যা আমরা একটু আগেই জেনেছি, যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড় চার জোড়া। অণুর আকৃতি হবে চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল, বন্ধন কোণ 109.5 ডিগ্রি। অ্যামোনিয়া, এটাও sp3 সংকরণ হবে যোজ্যতা স্তরে ইলেকট্রন জোড় চার জোড়া, একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকে। এখানে যেমন দেওয়া আছে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বলতে কিন্তু দুইটা বুঝিয়েছে, যেহেতু যুগল অর্থাৎ জোড়া তাহলে এক জোড়া থাকে। এখানে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো একটু ভালো মতো করতে হবে যে যুগল থাকলে কিন্তু একটি, আর যদি বলে যে কয়টা আছে ইলেকট্রন মানে নিঃসঙ্গ ইলেকট্রন কয়টা আছে তখন কিন্তু দুইটা হবে, আর যদি বলে ইলেকট্রন যুগল কয়টা আছে তখন হবে একটা। একটু খেয়াল করে অ্যান্সার করতে হবে কোয়েশ্চেন বুঝে। তাহলে অণুর আকৃতির নাম কি? বিকৃত চতুস্থলকের ত্রিকোণাকার পিরামিড আকৃতি আর বন্ধন কোণ হবে 107 ডিগ্রি। এরপর আছে পানি। পানিতে sp3 সংকরণ হবে যোজ্যতা স্তরে ইলেকট্রন চার জোড়া, এর মধ্যে দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আর হচ্ছে দুইটা বন্ধন ইলেকট্রন যুগল। অণুর আকৃতি বিকৃত চতুস্থলকের ভি আকৃতির ন্যায় আর বন্ধন কোণ 104.5 ডিগ্রি। এখন পর্যন্ত যেই কয়টা অরবিটাল সংকরণ পড়ালাম, বন্ধন কোণ পড়ালাম, আকৃতি পড়ালাম, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্ট্যান্ট। আবারও বলছি এগুলা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ভালো মতো পড়ে যেতে হবে, কারণ এগুলা গ্রস কোয়েশ্চেন। খেয়াল রাখবে এসব গ্রস কোয়েশ্চেন যাতে অ্যাডমিশন টেস্টে ভুল না হয়। এরপর আমাদের নেক্সট টপিক, কার্বন পরমাণুর অণুতে কেবল তিন ধরনের সংকরণ ঘটে, যেমন sp3, sp2 আর sp সংকরণ। কার্বন কার্বন একক বন্ধনে sp3, দ্বিবন্ধনে sp2 আর ত্রিবন্ধনে প্রতিটি কার্বন পরমাণুতে sp সংকরণ হয়। যেমন এখানে কার্বন কার্বন একক বন্ধন মিথেনে sp3 সংকরণ, কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ ইথিনে sp2 সংকরণ আর কার্বন কার্বন ত্রিবন্ধন ইথাইনে sp সংকরণ। sp3 সংকরণ কাকে বলে? বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটা s অরবিটাল ও তিনটা p অরবিটালের মধ্যে সংকরণ ও পরে চারটি সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় sp3 সংকরণ। তাহলে একটা s অরবিটাল আর তিনটা p অরবিটাল মিলে চারটা সমশক্তির অরবিটাল সৃষ্টি হবে। সৃষ্ট চারটি অরবিটাল সুষম চতুস্থলকের শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয় এবং কেন্দ্রে 109.28 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মিথেন অণুতে sp3 সংকরণ ঘটে। sp2 সংকরণ কি? বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের একটি s অরবিটাল ও দুইটি p অরবিটালের মধ্যে সংমিশ্রণ ও পরে তিনটি সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে sp2 সংকরণ বলে। এখানে কিন্তু আমরা নামের মাধ্যমে বুঝে যাই যে কয়টা অরবিটাল অংশগ্রহণ করবে, অর্থাৎ একটা এস দুইটা পি, কয়টা অরবিটাল হবে টোটাল, তিনটা সমশক্তির অরবিটাল হবে।
এতে সৃষ্ট শঙ্কর অরবিটাল তিনটি একই সমতলে অবস্থান করে এবং একটি সমবাহু ত্রিভুজের তিন শীর্ষবিন্দু দিকে প্রসারিত হয়। ত্রিভুজের কেন্দ্রে পরমাণুর নিউক্লিয়াস থাকে। অণুর গঠন আকৃতি সমতলীয় সুষম ত্রিভুজাকার। এই sp2 সংকরণের ফলে সৃষ্ট অরবিটাল সমূহ কেন্দ্রে পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেমন আমরা একটু আগেই জেনেছি, বোরন ট্রাইক্লোরাইডে sp2 সংকরণ হয় আর ইথিনে sp2 সংকরণ হয়। বোরনের sp2 সংকরণ প্রক্রিয়া বোরন ট্রাইক্লোরাইড যৌগের গঠন। বোরনের ইলেকট্রন বিন্যাসে একটা অযুগ্ম ইলেকট্রন আছে যেটা হচ্ছে 2p x1। তাহলে বোরন পরমাণুর এই 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন যদি 2p অরবিটালে স্থানান্তরিত হয় তখন তিনটা অযুগ্ম ইলেকট্রন হয়। এরপরে বোরনের sp2 সংকরণ হয়ে থাকে। তাহলে তখন কি হচ্ছে যে 2s থেকে একটা অরবিটাল যদি 2p y এ চলে আসে তখন কি হচ্ছে 2s1 2p x1 2p y1, তখন এই sp2 সংকরণ ঘটবে। এখানে দেখানো আছে যে 1s2 2s1 2px1 2py1, আর এই উৎপন্ন তিনটা শঙ্কর অরবিটাল একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত হয়ে পরস্পর 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যার গঠন আকৃতি সমতলীয় সুষম ত্রিভুজাকার। এবার sp সংকরণ। বিক্রিয়াকালে কোনো পরমাণুর ঝুঁচ্ছতা একটা s অরবিটাল ও একটা p অরবিটালের মধ্যে সংমিশ্রণ ও পরে দুইটি সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলে sp সংকরণ। এতে সৃষ্ট শঙ্কর অরবিটালদ্বয় পরস্পরের বিপরীত দিকে সরল রেখা বরাবর অবস্থান করে, অর্থাৎ তাদের মধ্যকার কোণের পরিমাণ হয় 180 ডিগ্রি, যেমন এখানে ইথাইনে sp সংকরণ হয়। এবার আমরা পড়ব বেরিলিয়াম পরমাণুতে sp সংকরণ কিভাবে হয়। বেরিলিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2, যেখানে আপাত দৃষ্টিতে মনে হয় যে বেরিলিয়াম মোলের যোজনী শূন্য, কারণ এতে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। উদ্দীপিত অবস্থায় বেরিলিয়াম পরমাণুর এই 2s অরবিটাল থেকে ইলেকট্রন চলে যায় 2p x অরবিটালে। তখন এই বেরিলিয়াম পরমাণুতে sp সংকরণ হয়। আর এই ক্ষেত্রে sp সংকরণ হওয়ায় এর বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, আর এই বেরিলিয়াম ক্লোরাইডের অণুর গঠন আকৃতি হয় সরল রৈখিক। মেডিকেল অ্যাডমিশন টেস্টের আরও কিছু কমন কোয়েশ্চেন এখানে আছে, সেগুলা কি কি? কার্বন কার্বন থ্রি বন্ধনের দূরত্ব কত? 0.120 ন্যানোমিটার। আর কার্বন কার্বন দ্বি বন্ধনের দূরত্ব কত? 0.134 ন্যানোমিটার। আবারও রিপিট করছি, কার্বন কার্বন থ্রি বন্ধনের দূরত্ব 0.120 ন্যানোমিটার, আর দ্বি বন্ধনের দূরত্ব 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন দ্বিবন্ধন গঠনের বেলায় দুটি কার্বন পরমাণুর প্রত্যেক sp2 সংকরণ দ্বারা তিনটি করে শঙ্কর অরবিটাল সৃষ্টি করে, আর এইসব শঙ্কর অরবিটালে 33.3% এস চরিত্র ও 66.7% হচ্ছে পি চরিত্র। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনে sp চরিত্রের মধ্যে কোনটি বেশি থাকে? পি চরিত্র, 66.7। কার্বন কার্বন ত্রিবন্ধনের বেলায় দুটি কার্বন পরমাণুর প্রত্যেকে sp সংকরণ দ্বারা দুইটি করে শঙ্কর অরবিটাল সৃষ্টি করে, এইসব sp শঙ্কর অরবিটালে 50% এস চরিত্র আর 50% পি চরিত্র থাকে। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনে এস চরিত্র কত? 33.3% আর পি চরিত্র 66.7%। আর ত্রিবন্ধনের বেলায় 50% থাকে এস চরিত্র আর পি চরিত্র। আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক, এখানে যে পয়েন্টগুলো আছে আমরা ইতোমধ্যে পড়ে ফেলেছি, আরেকবার রিক্যাপ করা, কারণ এই স্টাইলেও কোয়েশ্চেনগুলো আসে। শঙ্কর অরবিটালের সাথে সমদ্রুজি যৌগের আকৃতির সম্পর্ক। কেন্দ্রীয় পরমাণুর যৌগের কেন্দ্রীয় পরমাণুর ছোচ্চতা স্তরে দুটি ইলেকট্রন যুগল বা দুইটি শঙ্কর অরবিটাল থাকলে অণুর আকৃতি সমতলীয়
সরল রৈখিক হয়। অর্থাৎ দুইটা ইলেকট্রন যুগল বা দুইটা শঙ্কর অরবিটাল থাকলে অণুর আকৃতি হবে সমতলীয় সরল রৈখিক। দুইটা শঙ্কর অরবিটাল বলতে কি বোঝাচ্ছে? এখানে এসপি সংকরণ যদি ঘটে তাহলে বন্ধন কোণ হচ্ছে যেহেতু সরল রৈখিক 180 ডিগ্রি। উদাহরণ বেরিলিয়াম ক্লোরাইড আর ইথাইন। তিনটি ইলেকট্রন যুগল বা তিনটি শঙ্কর অরবিটাল থাকলে এসপি টু সংকরণ ঘটে, সমতলীয় ত্রিভুজ আকৃতির হবে। উদাহরণ বোরন ট্রাইক্লোরাইড, বন্ধন কোণ 120 ডিগ্রি। চারটি ইলেকট্রন যুগল বা চারটা শঙ্কর অরবিটাল থাকলে এসপি থ্রি সংকরণ ঘটে, অণুর আকৃতি হবে চতুস্তলকীয়। উদাহরণ কি? মিথেন, অ্যামোনিয়াম আয়ন, আর এক্ষেত্রে বন্ধন কোণ কত? 109.28 ডিগ্রি। চারটা ইলেকট্রন যুগলের মধ্যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকলে অণুর আকৃতি চতুস্তলকীয় থেকে বিকৃত হয়ে ত্রিকোণাকার পিরামিড হয়, যেমন অ্যামোনিয়াতে আমরা দেখেছিলাম। আর এতে বন্ধন কোণ কত হবে? 107 ডিগ্রি। চারটা ইলেকট্রন যুগলের মধ্যে দুইটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকলে অণুর আকৃতি আরও বিকৃত হয়ে ইংরেজি ভি অক্ষরের আকৃতি লাভ করে। এর উদাহরণ কী ছিল? বাণী, আর বন্ধন কোণ 104.5 ডিগ্রি। পাঁচটা শঙ্কর অরবিটাল থাকলে হবে ত্রিভুজাকার দ্বি পিরামিড, উদাহরণ ফসফরাস পেন্টাক্লোরাইড। ছয়টা শঙ্কর অরবিটাল থাকলে অষ্টতলকীয়, সালফার হেক্সাফ্লোরাইড। আর সাতটা শঙ্কর অরবিটাল থাকলে আয়োডিন হেপ্টাফ্লোরাইড, যা হচ্ছে পঞ্চভুজাকার দ্বি পিরামিড। এখন আমরা বিভিন্ন প্রকার আয়ন ও কেন্দ্রীয় পরমাণুর জারণ অবস্থা নির্ণয় শিখব। তাহলে প্রথমে আমরা জেনে নেই জারণ সংখ্যা কি। বিক্রিয়াকালে পরমাণুর ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। এখন পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা ধরে নেই ক্রোমিয়ামের জারণ সংখ্যা এক্স। আর এই পটাশিয়াম ডাইক্রোমেটটা হচ্ছে একটা চার্জবিহীন অণু। এখানে পটাশিয়াম কয়টা আছে? দুইটা। আর পটাশিয়ামের জারণ সংখ্যা কত? +1। ক্রোমিয়ামের জারণ সংখ্যা ধরে নিয়েছি এক্স, যেহেতু দুইটা আছে তাহলে 2x। অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2। সাতটা আছে, 7×-2। আর যেহেতু এটা একটা চার্জবিহীন অণু তাই চার্জ সংখ্যা 0। এখন আমরা ক্যালকুলেশন করি, +2 +2x -14 = 0। তাহলে 2x = +12। সুতরাং x = কত হবে? +6। অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটে একইভাবে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা যদি নির্ণয় করতে দেয় তখন কি করব? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ধরে নিব x, এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, তাহলে +x। আর অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, তাহলে 4×-2। এখানে এটাও যেহেতু একটা চার্জবিহীন অণু তাহলে চার্জ সংখ্যা 0। এখন আমরা ক্যালকুলেশন করি, সুতরাং x = +7। অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? +7। এখন যদি একটা জটিল আয়ন দেয়া থাকে সেক্ষেত্রে কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করব? এখানে হেক্সাস আয়নক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করতে বলা আছে। তাহলে কি করতে হবে? এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমরা এক্স ধরে নেই, তাহলে x+সায়ানাইডের জারণ সংখ্যা কত? -1। আছে কয়টা? 6টা, 6×-1। আর চার্জ কয়টা আছে? 3টা, তাহলে -3। x-6 = -3, সুতরাং x = +3। অর্থাৎ এরকম যদি জটিল আয়ন দেয়া থাকে তাহলে এখানে চার্জ সংখ্যাটা বসিয়ে দিতে হবে। সুতরাং হেক্সাস আয়নক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হলো? +3। তাহলে আরেকবার রিপিট করছি যে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6, পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7, আর হেক্সাস আয়নক্রোমেটে ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3।
অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডের বন্ধন কোণ 102.29 ডিগ্রি বা 102.5 ডিগ্রি হয়। আর এই অ্যামোনিয়া আর নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড অণুতে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের মধ্যে sp3 সংকরণ ঘটে। আবার অ্যামোনিয়ার বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও ফসফিনের বন্ধন কোণ 94 ডিগ্রি হয়। এখানেও অ্যামোনিয়া আর ফসফিন অণুতে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের মধ্যে sp3 সংকরণ ঘটে। এখানে আরেকটা ছক দেওয়া আছে যেখানে বিভিন্ন যৌগ অণুর অরবিটাল সংকরণ, বন্ধন ইলেকট্রন জোড়, নিঃসংক ইলেকট্রন জোড়, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, বন্ধন কোণ আর অণুর আকৃতি দেওয়া আছে। তাহলে আমরা একবার পড়ে ফেলি। অ্যামোনিয়াতে অরবিটাল সংকরণ কি sp3, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডও sp3, আবার ফসফিনে sp3, পানি হাইড্রোজেন সালফাইড sp3, বন্ধন ইলেকট্রন জোড় অ্যামোনিয়া নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড ফসফিন সবগুলোতে 3 জোড়া আর নিঃসংক ইলেকট্রন জোড় 1 জোড়া, আর পানি আর হাইড্রোজেন সালফাইডে বন্ধন ইলেকট্রন জোড় 2 জোড়া, নিঃসংক ইলেকট্রন জোড় 2 জোড়া। এখানে আমরা অ্যামোনিয়া নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড ফসফিন সবগুলোর বন্ধন করে ইতিমধ্যে জেনেছি। পানিটাও পড়া হয়েছে, শুধু পড়া হয়নি হাইড্রোজেন সালফাইডের। হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কত? 92 ডিগ্রি। আর অ্যামোনিয়া নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড ফসফিন সবগুলো অণুর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার পিরামিড, আর পানি হাইড্রোজেন সালফাইডের হচ্ছে বিকৃত চতুষ্তলকের ভি আকৃতি। আমাদের নেক্সট টপিক সন্নিবেশ সমযোজী বন্ধন। দুটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সৃষ্টির জন্য প্রয়োজনীয় ইলেকট্রন যুগল কোনো কোনো ক্ষেত্রে একটি মাত্র পরমাণু সরবরাহ করে থাকে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন যোগান না দিয়ে ওই ইলেকট্রন যুগল সরবরাহকারী পরমাণুর সাথে সমভাবে শেয়ার করে বন্ধনে আবদ্ধ হয়। এভাবে সৃষ্ট বন্ধনকে সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। যে পরমাণু তার মুক্ত জোড় ইলেকট্রন যুগল সরবরাহ করে তাকে বলা হয় দাতা পরমাণু, আর যে শেয়ার করে তাকে বলা হয় গ্রহীতা পরমাণু। এখানে যেমন কিছু উদাহরণ দেওয়া আছে যে অ্যামোনিয়া অণু ও হাইড্রোজেন আয়নের মধ্যে সন্নিবেশ বন্ধন দ্বারা অ্যামোনিয়াম আয়ন সৃষ্টি হয়, আবার অষ্টক অপূর্ণ বোরন ট্রাইফ্লোরাইড ও অ্যামোনিয়া অণুর মধ্যে সন্নিবেশ বন্ধন দ্বারা উভয় যৌগ যুক্ত হয়ে অ্যামোনিয়া বোরোফ্লোরাইড উৎপন্ন করে। এখানে দেয়া আছে অ্যামোনিয়া বোরোফ্লোরাইড যৌগ, অষ্টক অপূর্ণ বোরন ট্রাইক্লোরাইড ও বোরন ট্রাইফ্লোরাইডের সাথে ক্লোরাইড ও ফ্লোরাইড আয়ন সন্নিবেশ বন্ধন দ্বারা যথাক্রমে BCl4- আয়ন ও BF4- আয়ন গঠন করে। সন্নিবেশ বন্ধনের সবচেয়ে বেশি উদাহরণ পাওয়া যায় কোনটায়? জটিল ধাতব যৌগে। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। সন্নিবেশ বন্ধনের সবচেয়ে বেশি উদাহরণ পাওয়া যায় কোনটিতে? জটিল ধাতব যৌগে। জটিল আয়ন বা যৌগ গঠনে নিঃসংক ইলেকট্রন যোগানকারী ঋণাত্মক আয়ন বা প্রসম অণুকে বলা হয় লিগ্যান্ড। আবারও রিপিট করছি, জটিল আয়ন বা যৌগ গঠনে নিঃসংক ইলেকট্রন যোগানকারী ঋণাত্মক আয়ন বা প্রসম অণুকে বলা হয় লিগ্যান্ড। অ্যামোনিয়াম ক্লোরাইড অণুর মধ্যে কয় প্রকার বন্ধন বিদ্যমান? কয় প্রকার? 3 প্রকার বন্ধন বিদ্যমান। কি কি? সমযোজী, আয়নিক আর সন্নিবেশ বন্ধন। আবারও রিপিট করছি, সমযোজী, আয়নিক আর সন্নিবেশ বন্ধন। এখানে 3 প্রকার বন্ধন দেখানো আছে। সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বলে। অধাতু তড়িৎ ঋণাত্মকতা বেশি আর ধাতুর তড়িৎ ঋণাত্মকতা কম। সবচেয়ে বেশি কার তড়িৎ ঋণাত্মকতা? ফ্লোরিনের। এরপর অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন পরমাণুর অবস্থান। পাউলিং স্কেল অনুযায়ী কয়েকটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যা আমরা আগের ক্লাসেও পড়েছি, আজকে আবার রিপিট করছি। ফ্লোরিনের 4, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 3, নাইট্রোজেনেরও 3, ব্রোমিন 2.8, আয়োডিন 2.5, কার্বন 2.5 আর হাইড্রোজেন 2.1।
এখন আমরা পড়ব ডাইপোল পোলারিটি। সমযোজী যৌগের সংশ্লিষ্ট দুই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার অধিক পার্থক্যের জন্য সাধারণত 0.5 থেকে 1.9 এর মধ্যে হলে অণুর দুই প্রান্তে দুটি ভিন্ন চার্জের বা মেরু সৃষ্টি হয়। উভয় মেরুকে একত্রে বলা হয় ডাইপোল। সমযোজী যৌগের ডাইপোল সৃষ্টি করার ক্ষমতাকে বলা হয় পোলারিটি। দুই প্রান্তে দুটি ভিন্ন মেরু সৃষ্টি হওয়ায় ওই অণুকে পোলার অণু বা পোলার যৌগ বলা হয়। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড পানি হল পোলার যৌগ। সর্বাধিক পোলার অণু কোনটি? হাইড্রোজেন ফ্লোরাইড। কারণ ফ্লোরিন ও হাইড্রোজেন পরমাণু দ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 4-2.1 অর্থাৎ 1.9, যা দ্বারা পোলার অণু সমূহের সর্বাধিক পোলারিটি প্রকাশ পায়। হ্যালোজেন সমূহের মধ্যে ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক বলে হাইড্রোজেন ফ্লোরাইড সর্বাধিক পোলার অণু। হাইড্রোজেন হ্যালাইডের অণুগুলোর মেরু প্রবণতা ক্রম হল হাইড্রোজেন ফ্লোরাইড, এরপর ক্লোরাইড, তারপর ব্রোমাইড আর লাস্টে আয়োডাইড। মূল কথা, বন্ধনে আবদ্ধ পরমাণুদ্বয়ের ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে যৌগের আয়নিক বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পায়। বাস্তবে 100% আয়নিক যৌগ নেই, তদ্রূপ 100% সমযোজী যৌগ নেই। সোডিয়াম ক্লোরাইড যৌগে কত পার্সেন্ট আয়নিক বৈশিষ্ট্য রয়েছে? বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। কত পার্সেন্ট? 80% আয়নিক বৈশিষ্ট্য রয়েছে। এবার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের পরিমাণ যদি 0.1 হয় তখন গড় আয়নিক বৈশিষ্ট্য কত হবে? 0.5। 0.2 হলে 1, 0.6 হলে 10, 1.1 হলে 25, 1.7 হলে 50। যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে 2 হলে কত হবে? 75, 2.1 হলে 80 আর 3 হলে 90। অর্থাৎ লাস্টের তিনটা মান খুব ইম্পর্টেন্ট। অবশ্যই বাকিগুলো না পড়লেও লাস্ট তিনটার মান পড়বে। তড়িৎ ঋণাত্মকতা পার্থক্যের পরিমাণ যদি 2 হয় তখন গড় আয়নিক বৈশিষ্ট্য হবে 75%, 2.1 হলে 80% আর 3 হলে 90%। এখন আমরা পড়ব পাজানের পোলারায়ন নিয়ম। পাজানের পোলারায়ন নিয়মে এখানে তিনটা যে পয়েন্ট দেওয়া আছে তা হলো ক্যাথায়নের ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয়, অর্থাৎ ক্যাথায়ন আর অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে এদের পোলারায়ন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। সেকেন্ড পয়েন্ট, ক্যাথায়নের আকার যত ছোট হয় এবং অ্যানায়নের আকার যত বড় হয়, অর্থাৎ ক্যাথায়নের আকার যত ছোট হবে এর আকার হ্রাসের সাথে পোলারায়ন ক্ষমতা তত বৃদ্ধি পাবে, আর অ্যানায়নের আকার যত বড় হবে এর ঋণাত্মক চার্জের বৃদ্ধির সাথে পোলারায়ন ক্ষমতা তত বৃদ্ধি পাবে। থার্ড পয়েন্ট, যেসব ক্যাথায়নের ইলেকট্রন বিন্যাস NS2, NP6, ND1-10 ইলেকট্রন বিন্যাস থাকে তাদের পোলারায়ন ক্ষমতা বেশি হয়। ক্যাথায়নের আয়নিক পটেনশিয়াল। ক্যাথায়নের আয়নিক পটেনশিয়াল আমরা কিভাবে নির্ণয় করব? ক্যাথায়নের চার্জ বাই ক্যাথায়নের ব্যাসার্ধ। ক্যাথায়নের এই আয়নিক পটেনশিয়াল বৃদ্ধির সাথে পানিতে দ্রাব্যতা হ্রাস পায়, যৌগ সমূহ বর্ণ যুক্ত হয়, ধাতব কার্বনেটের অল্প তাপে বিযোজন ঘটে। আরেকবার রিপিট করছি, ক্যাথায়নের আয়নিক পটেনশিয়াল বৃদ্ধির সাথে পানিতে দ্রাব্যতা হ্রাস পায়, যৌগ সমূহ বর্ণ যুক্ত হয়, ধাতব কার্বনেটের অল্প তাপে বিযোজন ঘটে। এখন পানিতে লবণের দ্রাব্যতা হ্রাস। অ্যানায়নের আকার বৃদ্ধির সাথে সাথে পোলারিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়, ফলে সমযোজী ধর্ম বৃদ্ধি পায় আর সেই যৌগ পানিতে অদ্রবণীয় হয়। এখানে যেমন সিলভার ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এই চারটা যৌগের মধ্যে সিলভার ফ্লোরাইডে অ্যানায়নের পোলারায়ন সবচেয়ে কম ঘটে, কারণ এই চারটার মধ্যে ফ্লোরিনের আয়নের আকার সবচেয়ে ছোট। তাই সিলভার ফ্লোরাইডে আয়নিক বৈশিষ্ট্য বিদ্যমান বেশি থাকে এবং তা পানিতে দ্রবণীয় হয়। অন্য সব হ্যালোজেনে অ্যানায়নের পোলারায়ন বেশি হয়, তাই তাদের
সমতজী ধর্ম বেশি থাকে, এজন্য পানিতে অদ্রবণীয় হয়। যৌগের বর্ণ সাধারণত ডি ও এ অরবিটালে অযুগ্ম ইলেকট্রন বিশিষ্ট আয়নের যৌগসমূহ বর্ণযুক্ত হয়। আর যৌগের বর্ণযুক্ত হওয়ার মূল কারণ হল অ্যানায়নের বেশি পোলার আয়ন, অক্সাইড, সালফাইড প্রভৃতি পোলারিত হওয়ার প্রবণতা বেশি। ক্যাটায়ন যেমন Hg2+, তারপর হচ্ছে অর্থাৎ মার্কারি আয়ন, কপার আয়ন, ক্যাডমিয়াম আয়ন, লেড আয়ন প্রভৃতির সাথে অ্যানায়ন সমূহের যৌগে অ্যানায়ন সমূহ খুব বেশি পোলারিত হয়, ফলে এইসব যৌগ বর্ণযুক্ত হয়। কপার সালফাইড, লেড সালফাইড, মার্কারি সালফাইড এদের বর্ণ কালো আর ক্যাডমিয়াম সালফাইড হলুদ। এখন আমরা জানবো ভ্যানডারওয়ালস বল কাকে বলে। রাসায়নিক বন্ধন শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণ বল ছাড়া অণুসমূহের মধ্যে যত প্রকার বল কার্যকর রয়েছে তাদেরকে একত্রে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল বা সাধারণভাবে ভ্যানডারওয়ালস বল। নন বন্ডিং আন্তঃআণবিক বল নিম্নোক্ত শ্রেণীতে বিভক্ত, তা কি কি? আয়ন ডাইপোল আকর্ষণ, হাইড্রোজেন বন্ধন, ডাইপোল ডাইপোল আকর্ষণ, আয়ন আবিষ্ট ডাইপোল আকর্ষণ, ডাইপোল আবিষ্ট ডাইপোল আকর্ষণ আর লন্ডন বল বা বিস্তারণ বল। এখন আমরা এসব বন্ধনের শক্তির মাত্রা আর উদাহরণ জানব, সাথে এদের বন্ধনের ভিত্তিটাও পড়ে ফেলব। আয়নিক বন্ধনে বন্ধনের ভিত্তি হচ্ছে ক্যাটায়ন ও অ্যানায়ন, শক্তির মাত্রা 400 থেকে 4000 কিলোজুল পার মোল, যেমন সোডিয়াম ক্লোরাইডের কেলাসে। সমযোজী বন্ধন, বন্ধনের ভিত্তি নিউক্লিয়াস দ্বয় ও শেয়ারকৃত ইলেকট্রন যুগল, শক্তির মাত্রা 150 থেকে 1100। হাইড্রোজেন হাইড্রোজেন অণুতে বা হাইড্রোজেন অণুতে ধাতব বন্ধন, ক্যাটায়ন ও সঞ্চরণশীল যোজ্যতা ইলেকট্রন, শক্তির মাত্রা 75 থেকে 1000। বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, ধাতব বন্ধনের শক্তির মাত্রা কত? 75 থেকে 1000। উদাহরণ আয়রন ও ধাতু সমূহে। এবার নন বন্ডিং এর বেলায় আয়ন ডাইপোল আকর্ষণে বন্ধনের ভিত্তি আয়ন চার্জ ও ডাইপোল চার্জ, শক্তির মাত্রা 10 থেকে 50 কিলোজুল পার মোল। হাইড্রোজেন বন্ধনে বন্ধনের ভিত্তি কি? পোলার বন্ড ও হাইড্রোজেন ডাইপোল চার্জ, শক্তির মাত্রা 10 থেকে 40 কিলোজুল পার মোল। বিগত কয়েক বছরই মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে হাইড্রোজেন বন্ধনের শক্তির মাত্রা কত? ডাইপোল ডাইপোলে 3 থেকে 4 কিলোজুল পার মোল, আয়ন আবিষ্ট ডাইপোলে 3 থেকে 15 কিলোজুল পার মোল, ডাইপোল আবিষ্ট ডাইপোলে 2 থেকে 10 কিলোজুল পার মোল আর লন্ডন বল বা বিস্তারণ বলে 1 থেকে 10 কিলোজুল পার মোল। ডাইপোল ডাইপোল আকর্ষণ অধিক তড়িৎ ঋণাত্মক মৌলদ্বয়ের মধ্যে দুই সমযোজী যৌগ অণুতে দুইটি ভিন্ন চার্জ বা মেরুকে বলা হয় ডাইপোল। ডাইপোল দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী ডাইপোল আর একটা অস্থায়ী ডাইপোল। স্থায়ী ডাইপোল অণু হলো হাইড্রোজেন ক্লোরাইড, পানি আর অ্যামোনিয়া। আবারও রিপিট করছি, স্থায়ী ডাইপোল অণু কোনগুলা? হাইড্রোজেন ক্লোরাইড, পানি আর অ্যামোনিয়া। ডাইপোল ডাইপোল আকর্ষণ বলকে স্থিতিশীল ডাইপোল ডাইপোল আকর্ষণ বল বলা হয় এবং এই আকর্ষণ কেবল পোলার অণুর বেলায় ঘটে। ইলেকট্রন মেঘের ক্ষণিক বিকৃতি হল লন্ডন বল বা বিস্তারণ বল। পদার্থবিদ ফ্রিজ লন্ডনের নাম অনুসারে এরূপ নামকরণ। ইলেকট্রন মেঘের বিকৃত হওয়ার ক্ষমতাকে বলা হয় পোলার আয়ন ক্ষমতা। যে অণু বা পরমাণু সার্বিকভাবে পুরোপুরি অপোলার তাতেও সর্বদা ক্ষণস্থায়ী ডাইপোলের সৃষ্টি হয়। এর ফলে নিকটস্থ আরেকটি অণু বা পরমাণুতে আবিষ্ট ডাইপোল সৃষ্টি ও আকর্ষণকে বিস্তারণ বল বা লন্ডন বল বলে। এবার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন পরমাণু ও নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত
অধিক তড়িৎ ঋণাত্মক ছোট আকারের পরমাণু, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। আবারও বলছি, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লোরিনের মধ্যে সৃষ্ট হাইড্রোজেন নাইট্রোজেন, হাইড্রোজেন অক্সিজেন আর হাইড্রোজেন ফ্লোরিন বন্ধন অধিকতর পোলার হয়, ফলে পরমাণুর ইলেকট্রন মেঘের ঘনত্ব অধিক হ্রাস পায়। এরূপ পোলার অণুসমূহের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে নতুন ভাবে এক আকর্ষণ বল সৃষ্টি হয়, যাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডট ডট চিহ্ন দ্বারা। কোন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন ঘটে? মেডিকেল অ্যাডমিশন টেস্টের খুব কমন একটা কোয়েশ্চেন। কোন কোন অণুতে? হাইড্রোজেন ফ্লোরাইড, পানি আর ইথানোয়িক অ্যাসিড। হাইড্রোজেন বন্ধনের অত্যাবশ্যক দুটি কারণ, অধিক তড়িৎ ঋণাত্মক ও ছোট আকারের নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনের সাথে হাইড্রোজেন পরমাণুর সমযোজী বন্ধনের অধিক পোলার আয়ন ঘটে। আর সেকেন্ড পয়েন্ট যেটা, ছোট আকারের নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল হাইড্রোজেন পরমাণুর নিকটে এসে দুর্বল হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এখানে ফেনলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন বন্ধনে ডাইমার, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন অর্থোনাইট্রোফেনলে আর হচ্ছে অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইডে দেখানো আছে। এখন আমরা পড়বো অবস্থান্তর ধাতুর আয়ন। কি কি আছে? Cr2+, Cr3+, Fe2+, Fe3+, Cu+ আর Cu2+, অর্থাৎ ক্রোমাস, ক্রোমিক, ফেরাস, ফেরিক, ক্রুপাস আর কিউপ্রিক আয়ন। যেসব অম্লধর্ম বিশিষ্ট যৌগের অণুতে হাইড্রোজেন, অক্সিজেন অপর একটি কেন্দ্রীয় ধাতব মৌল থাকে, তাকে বলা হয় অক্সো অ্যাসিড। সাধারণ অক্সো অ্যাসিড সমূহ স্থায়ী, যেমন সালফিউরাস অ্যাসিড। সাধারণত বিভিন্ন ধাতব অ্যাসিডের এক বা একাধিক অক্সো অ্যাসিড থাকে, যেমন ক্লোরিন এবং হাইড্রোক্সিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়া আরও চারটি অক্সো অ্যাসিড, যেমন হাইপোক্লোরাস, ক্লোরাস, পারক্লোরাস আর পারক্লোরিক অ্যাসিড। এখন আমরা জানবো যে অক্সো অ্যাসিড কি। যেসব অম্লধর্ম বিশিষ্ট যৌগের অণুতে হাইড্রোজেন, অক্সিজেন অপর একটি কেন্দ্রীয় ধাতব মৌল থাকে, তাকে অক্সো অ্যাসিড বলে। সাধারণ অক্সো অ্যাসিড সমূহ স্থায়ী, যেমন সালফিউরাস অ্যাসিড। এখন আমরা কিছু ইম্পর্টেন্ট যৌগের সংকেত শিখব, সাথে এদের জারণ সংখ্যাও শিখব। এখানে যেই কয়টা যৌগের সংকেত দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা পড়ে ফেলি। এখানে ফার্স্টে কি আছে? হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে হাইপো থাকলে কি হচ্ছে? HClO, হাইপোক্লোরাস। একইভাবে হাইপোব্রোমাস, HBrO, হাইপোআয়োডোস, HIO আর হাইপোনাইট্রাস, H2N2O2। এদের প্রত্যেকের জারণ সংখ্যাই কিন্তু +1। তাহলে হাইপোক্লোরাস, হাইপোব্রোমাস, হাইপোআয়োডোস, হাইপোনাইট্রাস প্রত্যেকের জারণ সংখ্যা হচ্ছে +1, অর্থাৎ হাইপোতে হচ্ছে জারণ সংখ্যা +1। এবার হাইপোবাদ ক্লোরাস, ব্রোমাস, অ্যাডোস, সালফিউরাস। এখানে ক্লোরাস, ব্রোমাস, অ্যাডোস তিনটার জারণ সংখ্যাই কত? +3। আর এদের সংকেতটা কি? HClO2, HBrO2, HIO2। আর সালফিউরাস অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? +4। এবার ক্লোরিক, ব্রোমিক, আয়োডিক, সালফিউরিক অ্যাসিড। ক্লোরিক অ্যাসিডের সংকেত কি? HClO3, একইভাবে ব্রোমিকে HBrO3, আয়োডিকে HIO3। এদের জারণ সংখ্যা কত? প্রত্যেকেরই +5। আর সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা কত? +6। তাহলে ফার্স্টে যে আছে হাইপোগুলা, অর্থাৎ হাইপোক্লোরাস, হাইপোব্রোমাস, হাইপোআয়োডোস, হাইপোনাইট্রাস, জারণ সংখ্যা +1। ক্লোরাসে কি হচ্ছে? HClO2। হাইপোটা চলে গেল, চলে গেলে ক্লোরাসে কি হবে? এখানে 2 হচ্ছে,
তাহলে হাইপোব্রোমাস, সরি ব্রোমাস, আর হচ্ছে আয়োডোস। এদের জারণ সংখ্যা কত? প্লাস থ্রি। আর সালফিউরাস অ্যাসিডের জারণ সংখ্যা প্লাস ফোর। ক্লোরিক ব্রোমিক আয়োডিক, এখানে কি হচ্ছে থ্রি করে হচ্ছে ক্লোরিক ব্রোমিক আয়োডিকে। তাহলে ফার্স্টে হচ্ছে এখানে হাইপোতে থাকছে না কিছু, তাহলে এইচ সি এল ও, এইচ বি আর ও, এইচ আই ও। ক্লোরাসে টু হচ্ছে আর ক্লোরিকে থ্রি হচ্ছে, আর এদের জারণ সংখ্যা কি? প্লাস ফাইভ। সালফিউরিক অ্যাসিডের প্লাস সিক্স। পারক্লোরিক অ্যাসিড এইচ সি এল ও ফোর, এর জারণ সংখ্যা কিন্তু বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে, কত? প্লাস সেভেন। পার সালফিউরিক অ্যাসিড, এর সংকেতটা খুবই ইম্পর্টেন্ট, কি? এইচ টু এস টু ও এইট, এর জারণ সংখ্যাও প্লাস সেভেন। হ্যালোজেনের অক্সো অ্যাসিড, ক্লোরিনের কোনো অক্সো অ্যাসিড নেই। হাইপো হ্যালাসে যেমন হাইপোক্লোরাস, হাইপোব্রোমাস, হাইপো আয়োডোস অ্যাসিড, হ্যালাসে ক্লোরাস, হাইপোব্রোমাস আর হাইপো আয়োডোস অ্যাসিড, হ্যালিকে ক্লোরিক ব্রোমিক আয়োডিক আর পার হ্যালিকে পার ক্লোরিক পার আয়োডিক। এই পার ক্লোরিক অ্যাসিডে অর্থাৎ এইচ সি এল ও ফোর অক্সো অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড। আবারও রিপিট করছি, অক্সো অ্যাসিডগুলোর মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা? পারক্লোরিক অ্যাসিড। এরপর নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রন ডিলোকালাইজেশন দেখা যায় কোনটিতে? অপশানে কি কি আছে? বেঞ্জিন, গ্রাফাইট, ধাতুর কেলাস কাঠামো, নাকি সবগুলাতে? অ্যান্সার কি হবে? সবগুলাতেই, কারণ বেঞ্জিন, গ্রাফাইট, ধাতুর কেলাস কাঠামো প্রত্যেকটিতে ইলেকট্রনের ডিলোকালাইজেশন দেখা যায়। এরপরের কোয়েশ্চেন, হীরকের গলনাঙ্ক প্রায় কত? হীরকের গলনাঙ্ক কত? 3600 ডিগ্রি সেলসিয়াস। তারপরের কোয়েশ্চেন, কত তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়? কত তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়? 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই হীরক আর গ্রাফাইট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো বিগত বছরগুলোতে এসেছে, আমরা লাস্ট আরেকবার পড়ে নেই। আর এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক। গ্রাফাইটে প্রতি দুটি স্তরের মাঝে দূরত্ব কত থাকে? 0.335 ন্যানোমিটার। হীরকের কাঠামোতে পাওয়া যায় কার্বনের কোন ধরনের সংকরণ? sp3। আর গ্রাফাইটের কাঠামোতে পাওয়া যায় কার্বনের sp2 সংকরণ। ইলেকট্রন ডিলোকালাইজেশন দেখা যায় বেঞ্জিন, গ্রাফাইট, ধাতুর কেলাস কাঠামো সবগুলাতে। হীরকের গলনাঙ্ক প্রায় 3600 ডিগ্রি সেলসিয়াস। আর 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হীরক গ্রাফাইটে পরিণত হয়। এখন আমরা বিগত বছরের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা কিছু কোয়েশ্চেন সলভ করব। তাহলে এখানে ফার্স্টে কোনটা আছে কোয়েশ্চেন, ডাইপোল মোমেন্টের এককের নাম কি? ডাইপোল মোমেন্টের এককের নাম কি? ডিবাই। এরপর আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোনটি স্থায়ী ডাইপোলার অণু? অপশনে ছিল হাইড্রোজেন ক্লোরাইড, পানি, অ্যামোনিয়া আর সবগুলো। তাহলে অ্যান্সার কোনটা হবে? এখানে হাইড্রোজেন ক্লোরাইড, পানি, অ্যামোনিয়া, এই সবগুলোই হচ্ছে স্থায়ী ডাইপোলার অণু। তাহলে অ্যান্সার হবে সবগুলো। অর্থাৎ স্থায়ী ডাইপোলার অণু তাহলে কি কি হচ্ছে? হাইড্রোজেন ক্লোরাইড, পানি আর অ্যামোনিয়া। এরপর নেক্সট কোয়েশ্চেন, লন্ডন বলের ভিত্তি নিচের কোনটি? অপশানে কি কি আছে? পোলারাইজড যোগ্য ইলেকট্রন মেঘ, আয়ন চার্জ, ডাইপোল চার্জ। কোনটা হবে অ্যান্সার? এক নম্বরটা, পোলারাইজড যোগ্য ইলেকট্রন মেঘ। তাহলে লন্ডন বলের ভিত্তি কোনটি? পোলারাইজড যোগ্য ইলেকট্রন মেঘ। এরপর নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন ক্লোরাইড যোগে হাইড্রোজেন ও ফ্লোরিন পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? আমরা জানি যে এই হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সর্বাধিক পোলার অণু, তাহলে এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? 1.9। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড যোগে হাইড্রোজেন ও ফ্লোরিন পরমাণুদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.9।
এরপর নেক্সট কোয়েশ্চেন, গড় আয়নিক বৈশিষ্ট্য 50% হলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে? আমরা পড়ার সময় একটা বক্স পড়েছিলাম, সেখানে এরকম ছিল যে গড় আয়নিক বৈশিষ্ট্য 10% হলে, 20% হলে, 50% হলে, 90% হলে কত হবে। তাহলে এখানে যেটা আছে যে গড় আয়নিক বৈশিষ্ট্য 50% হলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে, কত হবে? 1.7। আর যদি গড় আয়নিক বৈশিষ্ট্য 75% হয় তাহলে কত হবে? তাহলে হবে 2। এরপর খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, সোডিয়াম ক্লোরাইড যৌগটিতে আয়নিক বৈশিষ্ট্য রয়েছে কত পার্সেন্ট? 80%। তাহলে এখানে যে কোয়েশ্চেনগুলো পড়লাম সবগুলো আরেকবার আমরা পড়ে ফেলি। ডাইপোল মোমেন্টের এককের নাম কি? ডিবাই। স্থায়ী ডাইপোলার অণু হাইড্রোজেন ক্লোরাইড, পানি অ্যামোনিয়া। লন্ডন বলের ভিত্তি কোনটি? পোলারাইজড যৌগ ইলেকট্রন মেঘ। হাইড্রোজেন ক্লোরাইড যৌগে হাইড্রোজেন ও ফ্লোরিন পরমাণু দ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.9। গড় আয়নিক বৈশিষ্ট্য 50% হলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.7। সোডিয়াম ক্লোরাইড যৌগে আয়নিক বৈশিষ্ট্য কত পার্সেন্ট রয়েছে? 80%। এবার আরো কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন হিরোকার গ্রাফাইট থেকে, এগুলো বিগত বছরগুলোতে অ্যাডমিশন টেস্টে এসেছে। তাহলে এখানে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, গ্রাফাইটে প্রতি দুটি স্তরের মাঝে দূরত্ব কত থাকে? গ্রাফাইটে প্রতি দুটি স্তরের মাঝে দূরত্ব থাকে 0.335 ন্যানোমিটার। এরপর নেক্সট কোয়েশ্চেন দুটা খুবই ইম্পর্ট্যান্ট, হীরকের কাঠামোতে পাওয়া যায় কার্বনের কোন ধরনের সংকরণ? হীরকে পাওয়া যায় কার্বনের sp3 সংকরণ। তাহলে গ্রাফাইটের কাঠামোতে পাওয়া যায় কার্বনের কোন ধরনের সংকরণ? গ্রাফাইটে পাওয়া যায় sp2 সংকরণ। আরও একবার রিপিট করছি, হীরকে পাওয়া যায় sp3 সংকরণ, আর গ্রাফাইটে পাওয়া যায় কার্বনের sp2 সংকরণ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।